নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 200 বছর পর ডায়েরিতে নোট করে নিন, শনি মহারাজ প্রচণ্ড শক্তিশালী। 12টি রাশির মধ্যে 4টি রাশিকে করবে মহাকোটিপতি। অপার ধন আসতে চলেছে এই 4টি রাশির। দেখুন, বর্তমানে 3টি রাশির উপর দিয়ে শনি সাড়ে সাতি বাস করছে। মকর রাশির তৃতীয় চরণ, কুম্ভ রাশির দ্বিতীয় চরণ, মীন রাশির প্রথম চরণ এবং 2টি রাশির উপর দিয়ে ঢাইয়া বাস করছে। একটি হচ্ছে বৃশ্চিক রাশি, আরেকটি হচ্ছে কর্কট রাশি। টোটাল 5টি রাশিকে নিয়ে শনির কিন্তু প্রভাব রয়েছে। শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনার জীবনে কত উন্নতি হবে। এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন রাশি এই দুর্লভ মহাসংযোগে কোটিপতি হতে চলেছে আমি তাও আপনাদেরকে জানাবো। দেখুন, আমি আপনাদেরকে একটি কথা বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, ঋণের বোঝা আপনাদের কাঁধে উঠে গেছে, আপনার শত্রুতা, ব্যবসা করছেন ব্যবসা ভালো হচ্ছে না, পাশের দোকান ভালো চলছে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন কিন্তু সেখানে আপনার ব্যবসা ভালো হচ্ছে না, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কর্মহীন হয়ে পড়ে আছেন, কি করবেন ভেবে উঠতে পারছেন না, কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন? আর কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। অর্থাৎ আমি যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে এই সময় শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আর শনির অর্থ কিন্তু স্টেবল অর্থ, শনি যে কোনো কিছু করে একটু দেরিতে কিন্তু সেটা কিন্তু স্থির অর্থ। দেখুন, আমি একটি কথা বলি যে আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে রাহু শনি যদি অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু আসবে। শনি কী করে? শনি আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শনি যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো হয় কি না, আমি খুব দায়িত্বের সাথে বলছি, খুব অল্প বয়সে কিন্তু বড় ধরনের কর্মপ্রাপ্তি কিন্তু ঘটে। শনি ভালো থাকলে অর্থের অভাব কিন্তু হবে না। অর্থাৎ যাদের অর্থের অভাব থাকে কি না, সেই অর্থের অভাব কিন্তু আসবে না। দেখুন, অনেকে বলছেন যে কৌশিকদা, আমরা ভিডিওগুলো দেখছি কিন্তু হচ্ছে না কেন? আমি একটি কথা বলবো, যারা ভিডিও দেখছেন প্রতিদিন হচ্ছে না, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন, কারণ সময় থাকতে কাজ করুন। আমি একটি কথা আবারও বলছি, যাদের দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সাথে যোগাযোগ করুন। অর্থাৎ দেখছেন কোনো পথ নেই, তারাই আমার সাথে যোগাযোগ করুন। দেখুন, আমি একটি কথা বলি, বাস্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে এবং রত্ন, অনেকে অনেক ভুল রত্ন কিন্তু পড়ে রয়েছেন। কারণ দেখুন, নীলা, পান্না, চুনি, মুক্তা, পোকরাজ, ক্যারসাই, গোমেদ,
প্রত্যেকটি রত্ন যেমন লাভদায়ক, প্রত্যেকটি রত্নে কিন্তু ক্ষতিও কিন্তু রয়েছে। অর্থাৎ আগে প্রথম সিলেকশন করতে হবে, অর্থাৎ ডায়াগনোসিসটা করা আগে দরকার যে আপনাদের কোন রত্নের দরকার রয়েছে। হঠাৎ করে একটা রত্ন পড়ে নিলাম, তার তো শুভ গুণ যেমন রয়েছে অশুভ গুণও রয়েছে। তাই আপনারা ব্যক্তিগত জন্মছককে একবার বিচার করুন এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। কারণ আমি একটি কথা আপনাদেরকে বলি, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, আপনাদের এই সময় কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো মিলবে। অনেকে রয়েছেন রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, ভুল করছেন। আমি কি বলছি ভিডিওটিতে আপনারা আগে বোঝার চেষ্টা করুন। রাশি তো একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, সবার কি ভাগ্য সমান রয়েছে? বাস্তু, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি একজনের বিয়ের ব্যাপারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন যে কৌশিকদা আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আমি উনাকে যখন রেমিডি করাই, তার আগে আমি বললাম রেমিডি তো আমি করাবই, তার আগে আপনার মেয়ে কোন ঘরে সই বলুন তো। তখন বলল উত্তর পূর্ব, মানে ঈশান কোণ। 90% এই কোণের ঘরে সুরে বিবাহ হতে কিন্তু বাধা হয়ে যায়। 35-36 ইয়ার্স হয়ে গেছে বিয়ে হচ্ছে না, বাধা আসছে। এবং শ্বশুরালয় থেকেও কিন্তু বিয়ে যদি হয়েও যায়, শ্বশুরালয় থেকে কিন্তু সমস্যা আসে। তাই এই ঘরটা কিন্তু অ্যাভয়েড করতে হবে নারীদের ক্ষেত্রে। অর্থাৎ বিয়েতে কিন্তু ডিলেনেস, বিয়েতে কিন্তু সমস্যাগুলো তৈরি করে। অর্থাৎ বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। তাই ব্যক্তিগত জন্মছককে আগে দেখান কোন জায়গাটাতে রেমেডি করতে হবে। অর্থাৎ সেই ফর্মুলা আমার কাছে আছে, ওই আমার কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই। যে কাজগুলো করি কি না, দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। এবার আসি কোন কোন রাশি এই 200 বছর পর শনি মহাশক্তিশালী। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, প্রমোশন এবং পদপ্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, কিন্তু আপনাদের শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এই সময় যে কোনো দিক থেকে আপনাদের প্রপার্টি থেকে কিন্তু লাভ দিবে, সম্পত্তিগত দিক থেকে বৃশ্চিক রাশিকে কিন্তু এই সময় লাভ দিবে। এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ডেলি ইনকাম এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। স্পেশাল 4টি রাশির কথা বলবো, সিলেক্টেড কিছু রাশির আমি কথা বলছি। অর্থাৎ বৃশ্চিক রাশি অপার ধন পেতে চলেছে। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। শনি মহারাজ এবার আপনাদেরকে কিন্তু দিবে যা আপনারা কল্পনার বাইরে। অর্থাৎ আপনারা নিজেও ভাবতে পারবেন না তুলা রাশির ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারাও কিন্তু পেতে চলেছেন তুলা রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো 4 নম্বর রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি, বৃষ রাশি, তুলা রাশি, 4 নম্বর রাশি মকর রাশি। মকর রাশি ধনভাবে অবস্থান করছে এবং সাড়েসাথী শেষ চরণে আপনাদেরকে কিন্তু জীবনে প্রভূত উন্নতি এবং অর্থনৈতিক স্টেবিলিটি,
কর্ম, যোগ এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে মকর রাশির এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। শনি মহারাজ মকর রাশিকে করবে মহা কোটিপতি। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।